আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হাজির হয়েছি হাজি পিজন লফটে। এই লফটে বিভিন্ন প্রজাতির কবুতর আছে, বাইরের দেশ থেকে প্রতিনিয়ত ইম্পোর্ট করে থাকে এবং সে নিজে ব্রিড নিয়ে কাজ করে থাকে। তো চলুন এখন আপনাদের দেখাবো কিং কী কী ধরনের কিংয়ের কালেকশন বাইরে এখানে আছে, তার সাথে পরিচিত হই এবং কবুতরগুলো দেখাই এবং সেগুলোর দাম সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনার খামারে ভিজিট করতে আসলাম, আপনার খামারে তো অনেক কবুতর দেখাচ্ছে, কত পেয়ার আছে আনুমানিক আপনার এখানে? আনুমানিক আপনার 150 পেয়ারের মতো হবে। এখন আপনাদের এইখানে দেখো কিং কিং কত পেয়ার আছে আপনার এখানে? কিং আনুমানিক আপনার 20 পেয়ার আছে। 20 পেয়ারের মতো আছে না? জি। তো এই কিং গুলা কি সেল করবেন না বেবি সেল করবেন ভাই? এগুলা মাসখানে কিছু কিছু কিং সেল হবে আর বেবি সেল হবে। চলুন বিয়ার সেল উদ্দেশ্যে একদিক থেকে শুরু করি। এগুলো তো সব তো ইম্পোর্টেড, তাই না? জি জি জি, এগুলো সব ইম্পোর্টেড। এটা কি কিং ভাই? এটা হিসেবে আপনার গুলোবার কিং কত আছেন? এই পেয়ারটা চাচ্ছি 60,000 টাকা। 60,000 টাকা চাচ্ছেন? এ তো ইম্পোর্টেড। জি জি, এটা ইম্পোর্টেড। এগুলো বেবি আছে? এগুলো বেবি, ওইখানে এক পেয়ার আছে ওই সাইডে বেবি দিয়েছে। কত বেবি বিক্রি করেন এগুলো? বেবি আমরা 30 চাইতেছি, আলোচনা সম্পর্কে আর কি, মানে যারা নেবে গিয়ার যারা আছে বেবির যারা নেবে ওদের জন্য আলোচনা সম্পর্কে, মানে 30 চাচ্ছেন? জি। আর নিচে কি এটা টাইগার কিং না? জি জি, নিচে এটা টাইগার কিং। টাইগার কিং কত পেয়ার আছে ভাই এটা আপনার কাছে এখানে? এখানে আপনার টাইগার কিং আছে 2 পেয়ার। ইউরোপ থেকে ইম্পোর্ট করা। এটা আস্কিং প্রাইস কত আছে এই পেয়ারে? আপনার 50,000 টাকা চাচ্ছেন। টাইগার কিং এর বেবি যারা এই কবুতর গুলো সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে পিজন ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা দামটা আলোচনা সভাকে নির্ধারণ করে সংগ্রহ করতে পারবেন। আবার এদের বাবা মার একটা বৈশিষ্ট্য আছে, এরা নিজের বাচ্চা নিজেরাই করে, আরো ভালো নিজের বেবি নিজেরাই করে। এই যে ব্লুবারটা সেটাও নিজের বাচ্চা নিজেরাই করে, ব্লুবার নিজের বাচ্চা নিজেরাই করে, মানে এখানে যতগুলো কিং আছে সব নিজের বাচ্চা নিজেরাই করে, আদারস কোনো পোস্টারিং করে না। আর নিচে এটা কি ভাইয়া? এটা হিসেবে আপনার মডার্না কিং। মডার্না কিং আস্কিং প্রাইস কত আছে এই পেয়ারে? এটা ভাই চাচ্ছি তো যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনার সাপেক্ষে দামটা নির্ধারণ করে বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, তাই? আচ্ছা,
এটা তো হচ্ছে স্ট্রেচার কিং না জি জি স্ট্রেচার আচ্ছা এটা 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 কি পেয়ার হ্যাঁ এটা পেয়ার এর সাথে তো জোড়া দিবেন জি 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 মিউটেশন করে দেখতেছেন কি কালার আছে কি কালার আছে মানে আমি এটা সাথে আর কিছু দিয়ে দিয়ে আমি মিউটেশন করে দেখতেছেন এই যে দুটার ভিতরে কি কালার আছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে আপনার ওই যে টাইগারের মতো আর কি রেড টাইগার টাইপ রেড টাইগার এর কি সেল করবেন ভাই এবারেটা হ্যাঁ এই পেয়ারটা সেল হবে সেল এই পেয়ার আস্কিং প্রাইস কত আছেন ভাই এটা চাইতেছি 45000 টাকা 45000 টাকা তো আছেন আস্কিং প্রাইস আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা তো যেহেতু সেল করে দিবেন এটা আলোচনা সাপেক্ষে উনি যারা নেবে তারা দেশে মানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে এই পেয়ার সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা কি কোনো বেবি আছে এটার বেবি আমার আপাতত নেই আর কি জোড়া দিছে হ্যাঁ জোড়া দিছে আপাতত জোড়া দিছে ভিউয়ার্স ভাইয়ের কাছে অনেক কিং এর কালেকশন সব ইম্পোর্টেড কিং ভাই ব্রিড নিয়েও কাজ করে যদি কেউ সংগ্রহ করতে চান কেউ আশা করি এখান থেকে কবুতর কিনে কেউ প্রতারিত হবেন না আর যদি কিনে নেওয়ার পরে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভাই করণীয় ওটা কি ভাই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে ঠান্ডা আর অসুস্থ না হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে দিবেন অথবা টাকা ফেরত দিতে পারবে তাই তো যদি ঠান্ডা অথবা কোনো সমস্যা না হয় এই পেয়ারটা সেল হবে এটা হচ্ছে ইয়েলো কিং না ইয়েলো কিং এবার সেল করে দিবেন আস্কিং প্রাইস কত আছেন ভাই এটা এটা 40000 টাকা আস্কিং প্রাইস 40000 টাকা তো আছেন এটা তো ইম্পোর্টেড না এবার এটা ওই 40000 টাকা তো আছেন এর বেবি আছে বিক্রি করার মতো এগুলো না এটাই সেল করব এটাই সেল করব বেবি নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিং গুলো কি সুন্দর সেটা আমরা তো নিজেরাই দেখেছি বাট এখন অডিয়েন্স তো ভিডিও দেখে বুঝতে পারবে বাট বাকিটা যদি কেউ নিতে চায় তাহলে খাবারে এসে দেখে নিলে সবচেয়ে বেটার হয় কারণ সে নিজে দেখে নিলে 40000 টাকা তো আসছে মানে আনুমানিক মূল্য 40000 টাকা বলে দিয়েছেন যদি কেউ সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে এটা কি কোনো বেবি আছে এটা হচ্ছে হোয়াইট কিং তাই না জি জি একদম নিজের বাচ্চা নিজেরাই করে এর কি কোনো বেবি আছে এর বেবি আমার ওই পাশে আছে বুঝতে পারছি এটা আস্কিং প্রাইস কত আছেন এই পেয়ারটা এটা চাইতেছে আপনার 45000 টাকা তো আছেন যদি কেউ সংগ্রহ করতে চান দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে বাকিটা সংগ্রহ করতে পারবেন নিচেটা কি ভাই নিচেটা কি হলো কি রেড কিং আর কি যেটা মানে রেড কিং রেড কিং এটা কত পেয়ার আছে আপনার এখানে এখানে আবার এক পেয়ার রাখছি এটা আলোচনার মাধ্যমে কিছুটা এদিক সেদিক করা হবে এর কি কোনো বেবি আছে আপনার এখানে আমার কাছে বেশ কিছু বেবি আছে আমি বেবিগুলো আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি আচ্ছা বেবিগুলো পরে আমরা দেখিয়ে দিব এপিআর আপনি ফিক্সড কত হলে বিক্রি করেন একটা মূল আনুমানিক মূল্য ফিক্সড বলা যাবে না ওই যে মানে 45 চাইছি মানে আলোচনা সম্পর্কে এই কম বেশ করা যাবে ফিক্সড কখনো আচ্ছা 45000 টাকা প্রাথমিক মূল্য চাচ্ছে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে কিছুটা এদিক সেদিক করে দেওয়া হবে দেওয়া যাবে আর নিচে গেরা টাইগার কিং ইম্পোর্টেড টাইগার কিং এটা তো ইউরোপ থেকে ইম্পোর্ট করা না ভাই ইউরোপ থেকে ইম্পোর্ট করা সবগুলোই তো ট্যাগ আছে তাই না আচ্ছা সবগুলোই ট্যাগ আছে অডিয়েন্স কোনো সমস্যা নাই আর এমনি কবুতর নিয়ে যদি কোনো ঝামেলা হয় ঠান্ডার যদি মানে আদার্স রোগ ছাড়া উনি আমাকে কবুতর দিবে আমি ওনার টাকা রিটার্ন করে দেব আচ্ছা এটা নিয়ে কোনো কোনো বিগ সাইজ ভাই এটা আস্কিং প্রাইস কত আছে নে পেয়ারটা এটা তো ভাই আমার অনেক টাকা হয়ে গেছে এখন তো সেল করতে দিন তারপর হলো যা হোক এটা চাইতেছি 60000 টাকা রিং এর মধ্যে রিং এর মধ্যে বেবি আছে কি জানার মতো এটা বেবি ওই যে এক পিস আছে ওটা ফুল ব্ল্যাক বেড আছে আচ্ছা আচ্ছা ব্ল্যাক বেড হইছে ফুল ব্ল্যাক বেড হ্যাঁ সমস্যা নাই আর ভাই একটা আনুমানিক মূল্য বলেছে আপনার ভিডিওটা যে সময় দেখবেন সেই সময় যদি কবুতর মূল্য সংগ্রহ করতে চান যেহেতু কবুতরের দাম প্রতিনিয়ত আপডেট করে সেই ক্ষেত্রে দামটা তখন যে মূল্যটা থাকবে সেই মূল্যটা নির্ধারণ করে আপনার কবুতরের মূল্য সংগ্রহ করতে পারবেন ভাই নিচে এটা কি ব্ল্যাক কিং না জি এটা ব্ল্যাক কিং এটা ডিমে বসে আছে অলরেডি হ্যাঁ জি 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 এটা ডিমে বসে আছে ডিম একটা দিছে আর একটা দিবে এর জন্য আর কি
আমাদের তো প্লাস্টিক দিয়ে রেখে দিছি যখন ওটা দিবে তখন এটা একসাথে চলে 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 দিবে হ্যাঁ চলে মানে এখানেই দিয়ে দিব এটা দুটো একসাথে কি দিন দিলে হয় কি দুইটা বেবি এক সমান হয় আমাদের ছোট বড় হয় আপনি কত আছেন আস্কিং প্রাইস এর প্যাকটা এই প্যাকটা চলতেছে আপনার 50,000 টাকা চাচ্ছেন জি জি 50,000 যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আর কি এই ব্ল্যাকটা কত পেয়ার আছে ভাই আপনার কাছে ব্ল্যাকটা আছে আপনার 4 পেয়ার আছে ভিউয়ার্স যারা সংগ্রহ করতে চান ভাই এক কাম অনেক মূল্য বলেছে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে কি স্ট্রেচার কিং জি ভাই স্ট্রেচার কিং না মূল্য বলেছে আপনাদেরকে আবারও বলে রাখছি যেহেতু কবুতরের দাম প্রতিনিয়ত আপডাউন করে সেই ক্ষেত্রে আপনারা যে সময় ভিডিওটা দেখবেন সেই সময় যে বাজার মূল্য থাকবে সেই অনুযায়ী দামটা নির্ধারণ করে আপনারা এর কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন।